বুঝলাম আজকে আপনারা কি বিষয় নিয়ে ডিএম এর কাছে এসেছিলেন আমরা ওয়েলফেয়ার পার্টি পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এসেছিলাম রাজ্য সরকারের যে দুয়ারে মত প্রকল্প সেই দুয়ারে মত প্রকল্পের বিরোধিতা করে সারা রাজ্য জুড়ে ওয়েলফেয়ার পার্টির একটা প্রচার অভিযান চলছে মত চাই না শিক্ষা চাই সবার হাতে কাজ চাই তারই কর্মসূচি হিসাবে আজকে আমরা ডিএম এর দপ্তরে এসেছিলাম আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে তাকে আমরা মেমোরেন্ডাম রেপুটেশন আমরা দিয়েছি আমাদের ছ দফা দাবির পত্র আমরা পেশ করেছি আমাদের মূল দাবি হচ্ছে রাজ্য সরকার মদ সামনে নিয়ে রাজনীতি করছে ভিন্ন রাজনীতি একটা মদ একটা নিষিদ্ধ বস্তু এই নিষিদ্ধ বস্তু দিয়ে সামাজিক উন্নয়ন সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভব নয় বরং সমাজ ধ্বংসের একটা বড় একটা প্রচেষ্টা এবং একটা চক্রান্ত আমরা বলছি তো সেই চক্রান্ত প্রচেষ্টা থেকে রাজ্য সরকার যাতে পিছিয়ে আসে তার লক্ষ্যে আমরা আজকে একটা মেমোরেন্ডাম জমা দিলাম রাজ্য সরকারের এই যে 20,000 কোটি টাকা 2021 বর্ষ সেশনে আয়কর ট্যাক্স ইনকাম করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এর বিরোধিতা করছি রাজ্য সরকার তো অনলাইনের মাধ্যমে দুয়ারে দুয়ারে মত পৌঁছে দেওয়ার পরিকল্পনা করতেছে আপনারা কি মনে করছেন যে আপনাদের এই প্রচেষ্টায় সেটা থেমে যেতে পারে আমরা অবশ্যই প্রচেষ্টা এর আগেও আমরা চালিয়েছি এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের সর্বশেষ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম আমরা করে যাব প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা আমাদের যে দীর্ঘ লড়াই মদের বিরুদ্ধে সেই লড়াইয়ের প্রেক্ষিতে সরকার পিছু হাঁটতে বাধ্য হবে কোন পজিশনে রয়েছেন এই পার্টির আমি ওয়েলফেয়ার পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক বুঝলাম আজকে আপনারা কি বিষয় নিয়ে ডিএম এর কাছে এসেছিলেন আমরা ওয়েলফেয়ার পার্টি পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এসেছিলাম রাজ্য সরকারের যে দুয়ারে মত প্রকল্প সেই দুয়ারে মত প্রকল্পের বিরোধিতা করে সারা রাজ্য জুড়ে ওয়েলফেয়ার পার্টির একটা প্রচার অভিযান চলছে মত চাই না শিক্ষা চাই সবার হাতে কাজ চাই তারই কর্মসূচি হিসাবে আজকে আমরা ডিএম এর দপ্তরে এসেছিলাম আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে তাকে আমরা মেমোরেন্ডাম রেপুটেশন আমরা দিয়েছি আমাদের ছ দফা দাবির পত্র আমরা পেশ করেছি আমাদের মূল দাবি হচ্ছে রাজ্য সরকার মদ সামনে নিয়ে রাজনীতি করছে ভিন্ন রাজনীতি একটা মদ একটা নিষিদ্ধ বস্তু এই নিষিদ্ধ বস্তু দিয়ে সামাজিক উন্নয়ন সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভব নয় বরং সমাজ ধ্বংসের একটা বড় একটা প্রচেষ্টা এবং একটা চক্রান্ত আমরা বলছি তো সেই চক্রান্ত প্রচেষ্টা থেকে রাজ্য সরকার যাতে পিছিয়ে আসে তার লক্ষ্যে আমরা আজকে একটা মেমোরেন্ডাম জমা দিলাম রাজ্য সরকারের এই যে 20,000 কোটি টাকা 2021 বর্ষ সেশনে আয়কর ট্যাক্স ইনকাম করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এর বিরোধিতা করছি রাজ্য সরকার তো অনলাইনের মাধ্যমে দুয়ারে দুয়ারে মত পৌঁছে দেওয়ার পরিকল্পনা করতেছে আপনারা কি মনে করছেন যে আপনাদের এই প্রচেষ্টায় সেটা থেমে যেতে পারে আমরা অবশ্যই প্রচেষ্টা এর আগেও আমরা চালিয়েছি এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের সর্বশেষ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম আমরা করে যাব প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা আমাদের যে দীর্ঘ লড়াই মদের বিরুদ্ধে সেই লড়াইয়ের প্রেক্ষিতে সরকার পিছু হাঁটতে বাধ্য হবে কোন পজিশনে রয়েছেন এই পার্টির আমি ওয়েলফেয়ার পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক ধন্যবাদ।